হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরি। ফ্রেন্ডস, এই রামনবমীর মিছিল দেখিয়ে বিজেপি বিরোধীরা বলছে যে এটা তো পশ্চিমবঙ্গের নতুন কালচার, এরকম মিছিল তো আগে পশ্চিমবঙ্গে দেখিনি। তো আমার যেটা বক্তব্য, এটা যখন পশ্চিমবঙ্গের নতুন কালচার, এরকম মিছিল যখন তারা পশ্চিমবঙ্গে দেখেনি, তাহলে এটাকে আপন করে নি, আপডেটেড হতে হবে। তো পুরোনো জায়গায় পড়ে থাকলে হবে, তাই না? আপডেটেড হওয়ার তো প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি এই যে রামনবমীর মিছিল, এটা হচ্ছে ভারতবর্ষের অরিজিনাল কালচার, ভারতবাসীর অরিজিনাল কালচার। এই কংগ্রেস ভারতবাসীকে ভারতবাসীর অরিজিনাল কালচার থেকে পিছিয়ে দিয়েছিল। মানে ভারতবাসীর অরিজিনাল কালচার ভারতবাসীকে জানতে দেয়নি, শিখতে দেয়নি। ঠিক আছে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই কেন্দ্রে তো কংগ্রেসই এসেছিল, মানে জালিয়াতিভাবে জিতেছিল, যাই হোক, কিন্তু কংগ্রেসই তো এসেছিল, দখল করেছিল কেন্দ্রটাকে। তারপরে তো ভারতবর্ষকে লুটেছে 70 বছর ধরে, আর ভারতবাসীকে সেকুলার বানিয়ে দিয়েছে। এই সমস্ত কালচার জানতেই যায়নি, এই রামনবমী মিছিল পিছিল এই সমস্ত সম্পর্কে কিছু জানতেই যায়নি। ঠিক আছে, এখানে সিপিএম 34 বছর রাজত্ব করেছে, কিছু জানতেই যায়নি, এইরকম ভাবে আমরা দেখিনি। তো এই যে রামনবমী মিছিল দেখছি, এটা তো সত্যি, এটা তো এই প্রথমেই দেখছি, আমি তো এরকম আগে দেখিনি। তো এটাই অরিজিনাল, এগুলো জানতে দেয়নি এই সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি বিরোধীরা, এইগুলো থেকে মানুষকে বঞ্চিত করে রেখে দিয়েছিল, মানুষকে এগুলো জানতে দেয়নি। ভারতবর্ষের অরিজিনাল কালচার সম্পর্কে মানুষকে জানতে দেয়নি, ভারতবাসীর অরিজিনাল কালচার সম্পর্কে মানুষকে জানতে দেয়নি, মানুষকে পরাধীন করে রেখে দিয়েছিল, সমস্ত কিছু থেকে বঞ্চিত করে রেখে দিয়েছিল। আর এখন মোদিজি এসে ভারতবর্ষের অরিজিনাল কালচার আমাদের কাছে নিয়ে আসছেন, ভারতবাসীর অরিজিনাল কালচার আমাদের কাছে নিয়ে আসছেন মোদিজি। তো মোদিজি আসার ফলে আমরা ভারতবাসীর অরিজিনাল কালচার সম্পর্কে জানতে পাচ্ছি, যেটা ভারতবাসীর অরিজিনাল কালচার। আর এইখানেই ওদের জ্বলন, ওরা তো ভারতবাসীকে বঞ্চিত করে রেখে দিয়েছিল, অরিজিনাল কালচার জানতে দিচ্ছিল না। আর এখন তো আমরা সবাই জেনে যাচ্ছি আসল জিনিসটা, এখানে তো বিজেপি বিরোধীরা জ্বলছে, তাই না? এই জায়গাতেই বিজেপি বিরোধীরা জ্বলছে। আমরা যেহেতু ভারতবর্ষের অরিজিনাল কালচার জেনে যাচ্ছি, ভারতবাসীরা যেহেতু ভারতবর্ষের অরিজিনাল কালচার জেনে যাচ্ছে, তাই বিজেপি বিরোধীরা জ্বলছে। এই রামনবমী মিছিল নিয়ে বিজেপি বিরোধীরা এত ঝামেলা করছে, এই কারণেই রামনবমী মিছিলে এই ইট পাটকেল ছুড়েছে জঙ্গিরা। রামনবমী মিছিলকে বন্ধ করতে হবে, নতুন কালচার হতে দেওয়া যাবে না। মানে ভারতবাসীকে ভারতবর্ষের কালচার সম্পর্কে জানতে দেবে না, জানতে দিতে চায় না, সেই কারণেই বাধা দিচ্ছে দেশদ্রোহীরা। কিন্তু আমরা তো জানবই, সবাইকেই জানাবো, এটাই তো আমাদের লড়াই। কে আটকাবে? হ্যাঁ, এখন আমাদের কে আটকাবে? কারোর ক্ষমতা নেই আটকানোর, কেন্দ্রে রয়েছেন মোদিজি। সুতরাং মোদিজি আমাদের সাপোর্ট দিচ্ছেন, আমরা এই কাজটা করছি। আমরা পশ্চিমবঙ্গবাসীকে ভারতবর্ষের অরিজিনাল কালচার সম্পর্কে শেখাচ্ছি, জানাচ্ছি, আরো বেশি বেশি করে শেখাবো, সবাইকে বেশি বেশি করে শেখাবো ভারতবর্ষের অরিজিনাল কালচার সম্পর্কে। এতে যদি দেশদ্রোহীরা উল্টাপাল্টা বলে তো বলুক, দেশদ্রোহীদের পাত্তা দিই না। ঠিক আছে, চলবে, এগুলো চলবে, এই রামনবমী মিছিল, ভারতবর্ষের অরিজিনাল কালচার সবকিছুই চলবে এই পশ্চিমবঙ্গে, কেউ আটকাতে পারবে না। যে আটকাতে যাবে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, কারোর ক্ষমতা হবে না আটকানোর। ঠিক আছে, ভারতবর্ষের অরিজিনাল কালচার সবাই জানতে পারবে, ঠিক আছে, সবাই জানতে পারবে, সবাইকেই আমরা জানাবো, এটাই তো লড়াই, সবাইকেই আমরা জানাবো ভারতবর্ষের অরিজিনাল কালচার। আটকাক, দেখে ওরা কত আটকাতে পারে, কারোর ক্ষমতা নেই আটকানোর, আমরা জানাবোই, হাজারবার জানাবো, কোটি কোটি বার জানাবো, কেউ আটকাতে পারবে না, কারো ক্ষমতা নেই আটকানোর, যে নির্দেশ দৈরা, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো, জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।